নারী মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্ট কর্ম গুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার আসসালাম আলাইকুম লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে সবাইকে স্বাগতম মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান শুরুতেই আলোক প্রভা আলোক প্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমাইনি শিক্ষক ও লেখক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপা আলোক প্রভায় আমরা নারী সাহাবিদের নিয়ে কথা বলি আমরা এর আগের পর্বগুলোতেও হজরত ফাতেমা রাধিয়ালু তাল আনহাকে নিয়ে শুনছিলাম আপনার কাছ থেকে আজও নিশ্চয়ই আমরা তার কথাই শুনব ইনশাআল্লাহ তালা এমন এক ব্যক্তিত্ব আগেই আমরা বলেছি যে ওনার কথা বলতে গেলে আসলে অনেক কিছু অনেক গভীরভাবে বলার প্রয়োজন রয়েছে আমাদের নিশ্চয়ই মনে আছে যে নবী কর সাল্লা হজরত আলী রাদি তালা আনহুর সাথে হজরত ফাতিমা রাদিল্লা তালা আনহার সুসম্পন্ন হলো ওনাদের বিয়ে তিনি দিয়ে দিলেন তো আলী রাদিল্লা তালা আনহু যদি আমরা সামাজিক পরিপ্রেক্ষিতে চিন্তা করি উনি তো অত্যন্ত সম্মানিত একজন মুসলিম হিসেবে একজন পায়োনিয়ার কিন্তু আর্থিক দিক থেকে উনি তখন ততটা সচ্ছল ছিলেন না এটি ফাতিমা রাদিল্লা তালা আনহু আনহাউ জানতেন এবং যার ফলে উনি কিছুটা হলেও বিচলিত ছিলেন খুব স্বাভাবিক স্বাভাবিকভাবেই তো নবীশ ইসলাম যখন মেয়ের ঘরে গেলেন বিয়ের পরে তখন তিনি আল্লা সুভাহাতাল্লার কাছে একটি দোয়া করলেন দোয়াটি খুব ইম্পর্ট্যান্ট এবং এত সুন্দর তিনি বলেন হে আল্লাহ তুমি তাদের দুজনের মধ্যে বরকত দান করো হে আল্লাহ তুমি তাদের দুজনকে কল্যাণ দান করো হে আল্লাহ তাদের বংশধারায় সমৃদ্ধি দান করো এই যে মেয়েকে এবং মেয়ের জামাইকে উনি গ্রিট করলেন এই আল্লা সুবহাদ আল্লাহর কাছে দুহাত তুলে তার মানে কি ওনাদের সম্পূর্ণ জীবনের জন্য উনি একটি পাথেও দিয়ে দিলেন যে আল্লাহ তালার কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি তিনি নিশ্চয়ই তো এই কথা শুনে ফাতিমা তালা আনহা স্বভাবতই তিনি অত্যন্ত অশ্রুসজল সজল হয়ে গেলেন প্রিয় বাবার কাছ থেকে এখন দূরে থাকবেন তো নবীসুল ইসলামারেরও হৃদয় খুব ভারাক্রান্ত হয়ে গিয়েছিল এই ঘটনায় এরপরে যাই হোক নবিশাল ইসলাম এই যে একটি গুমট পরিবেশ বা একটি কান্নাজড়িত পরিবেশ তৈরি হলো এই পরিবেশকে উনি হালকা করার জন্যে খুব সুন্দর একটি কথা বলেন সেটি হচ্ছে আমি তোমাকে সবচেয়ে শক্ত ইমানের অধিকারী সবচেয়ে বড় জ্ঞানী সবচেয়ে ভালো নৈতিকতা ও উন্নত মন মানুষের অধিকারী ব্যক্তির নিকট গুচ্ছিত রেখে যাচ্ছি এটি খুব ইম্পর্ট্যান্ট যদিও এটি ট্রান্সলেটেড আমরা তো বাংলায় বলছি তো এটি গচ্ছিত রেখে যাচ্ছি আলী তালা আনহু সেই ক্ষেত্রে হজরত ফাতিমা আল রাদিল্লা তালা আনহার কি হয়ে গেলেন কাস্টাডিয়ান হয়ে গেলেন তার মানে ওনার সমস্ত কিছুর দায় ভার এখন থেকে ওনার হয়ে গেল আলী রাধি আল্লাহ হয়ে গেল নবী ইসলাম এই কথাটি রিটারেট করে বুঝিয়ে দিলেন যে আলী তো আমি এভাবেই চুজ করেছি যে কিনা তোমার সর্বোচ্চ মর্যাদা দেবেন এবং সবচেয়ে ভালো রাখবেন কিন্তু আপা যেমনটা আপনার কাছ থেকে আমরা শুনছিলাম যে আলী রাদি আল্লাহ তালা আনহুর তিনি খুব একটা সচ্ছল মানুষ ছিলেন না কিংবা সেখান থেকে নিশ্চয়ই ফাকিমা রাজিয়াল আনহা এবং তার সংসার জীবনটা হয়তো খুব কষ্টের ছিল সেই জায়গা থেকে তাই তাদের সংসার জীবনের বিয়ে পরবর্তী সংসার জীবনের কঠোর বাস্তবতার কথা যেটি আমরা আসলে কল্পনাও করতে পারি না আমরা যদি এখনকার প্রেক্ষিত চিন্তা করি একটি বিয়েতে যে পরিমাণে খরচ এবং যে পরিমাণে এটিকে সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত করা হয় সেখানে পৃথিবীর সর্বোত্তম সবচাইতে সুন্দর বিয়েটি এবং খুব খুবই কি বলবো ছোট্টভাবে হয়েছিল যদিও আমরা জানি যে পরবর্তীতে আব্দুল মুতালিব তিনি দুটো উঠ জবে করে ওনার ওয়ালিমার ব্যবস্থা করেছিলেন কিন্তু তাদের যে সংসার জীবনটি শুরু হলো তা আমরা আসলে সত্যিকারের অর্থে আমরা কল্পনাও করতে পারি না কিন্তু এটিই বাস্তব তো যেহেতু তারা জান্নাতি কাজে তাদের জীবন ধারণ জীবনযাপন সব কিছুই জান্নাত দিকেই ধাবিত হয় কীরকম হলো যখন নবী সাল ইসলামের কাছ থেকে ফাতেমা তালা আনহা উনি গৃহে চলে আসলেন তখন কোনো প্রাচুর্য ছিল না প্রাচুর্য মানে কোনো এক্সাম এক্সট্রা তো ছিলই না বরং যা ছিল তা হচ্ছে কঠোর মানে দরিদ্রতার একটি ছাপ তো কি ছিল তাদের এখানে আরেকটি কথা বলা দরকার যে ফাতিমা তালা আনহার অন্যান্য বোনদের বিয়ে হয়েছিল খুব উচ্চ বংশীয় ঘরে এবং তারা সবাই খুবই ধনী ছিলেন যেমন আমরা যদি জায়নাবের কথা চিন্তা করি জায়নাব তালা। আনহা ওনার বিয়ে হয় আবুল আসির রাজ্লা তাল আনহার সাথে আনহুর সাথে তিনি মক্কার অন্যতম ধনী ব্যক্তিত্ব ছিলেন কাজে তাকে কিন্তু দারিদ্র্যের কসায় ঘাত সহ্য করতে হয়নি হ্যাঁ তারপরে আছেন রুকাইয়া এবং কুলসুম তারাও কিন্তু বিয়ে হলো মক্কার খুব বড় ধনী ব্যক্তি আবদুল উজ্জা ইবনে আবদুল মোতালেবের দুই ছেলের সাথে ইসলামের কারণে তাদের পরবর্তীতে ছাড়াছাড়ি হয়ে যায় আমরা জানি যে ওনারা মুশরিক থাকেন এনারা মুসলিম হয়ে যান যার ফলে ওনাদের অবশ্যই একজন মুশ্রিক আর মুসলিম থাকতে পারবেন না একসাথে ছাড়াছাড়ি হয়ে গেল কিন্তু এরপরে তারা একজনের পর একজন তাদের বিয়ে হলো উসমান ইবনে আফান রাদিল্লাতাল্লাহ আনহুর সাথে তা উসমান রাদিল তাল্লা আমরা সবাই জানি যে উনি অত্যন্ত ধনী ছিলেন অত্যন্ত সম্রাদ্ধ ছিলেন তাহলে দেখা যাচ্ছে যে তাদের তুলনায় আদলি তালা আনহুর কোনো কিছুই ছিল না এখন মানে নিতান্ত দরিদ্র যাকে বলা যায় আর সেই নিতান্ত দরিদ্র ব্যক্তির ঘরেই গেলেন হচ্ছেন সবচাইতে আদরের কন্যা অনেকটা ম্যাটেরিয়ালিস্টিক না দরিদ্র এখানে এখানে সম্পূর্ণভাবে ম্যাটেরিয়ালিস্টিক আর এখানে ম্যাটেরিয়ালিস্টিক দরিদ্রতা ছাড়া আর কোনো কিছুই বোঝানো হচ্ছে না আত্মিকভাবে তো উনি এত উন্নত ছিলেন বলেই ইসলাম অন্যান্য সমস্ত প্রস্তাব ফিরিয়ে দিয়ে আলী রাদুল্লাহ তালা আনহুকেই বেছে নিয়েছিলেন হাজর ফাতিমার জন্য তো যাই হোক কেন এরকম হলো তার কারণ হচ্ছে যে ওনার অর্জিত নিজস্ব সম্পদ বলে কোনো কিছু ছিল না উনি বাবার কাছ থেকেও কোনো কিছু পাননি এবং যেহেতু ওনার যদিও ওনার বাবা অত্যন্ত মক্কার সম্ভ্রান্ত একজন ব্যক্তিত্ব ছিলেন কিন্তু ওনার অর্থবৃত্তেও তেমন ছিল না ছেলে মেয়ে অনেক ছিল যার ফলে ওনারা কিন্তু ওনাদের চাচাদের ঘরে মানুষ হয়েছেন মোহাম্মদামও তাই আবার আমাদের আলী রাদুল্লাহ তালা আনহু তাই কাজে অন্যদের ঘরে ওনাদের বড় পরিবারের কারণে অন্য চাচারা ওনাদেরকে লালন পালন করেছেন তারপর এখন একটা প্রশ্ন আসতে পারে যে আলিরাদিল তাল্লা আনহুর মতো মক্কা সম্ভ্রান্ত বংশীয় এত সুন্দর একজন যুবক তরুণ এত সীমাহীন দারিদ্রের মধ্যে উনি থাকলেন কেন এই প্রশ্নটির উত্তরটি খুব সহজভাবে দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে এক আলিরাদিলতাল আনহুর জীবন হচ্ছে নবিস ইসলাম জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তিনি প্রথম মুসলিম যখন তার বয়স দশ একটি মানে ইতিহাসবিদরা বলেন একটি দশ বছরকে আমরা কিন্তু শিশু বলি কিশোর বলি তো এই দশ বছরের কিশোর কিন্তু প্রথম মুসলিম যিনি নবী সলাহাসের উপরে আস্থা আনলেন আল্লাহ সুভাতাল্লার একত্রবাদে বিশ্বাস করে নিলেন তো যখন থেকে উনি এই কাজটি করলেন তখনই নবী ইসলামের যত কঠোর জীবন যেই দুঃখময় জীবন শুরু হয়ে গেল কাফিরদের বিরুদ্ধে সব কিছুর সাথে আলী রাদুল্লাহ তালাহ জড়িত হয়ে গেলেন কাজে উনি যে এখানে সম্পদ বা এবং তখনকার প্রথা অনুযায়ী ছিল যে সম্ভ্রান্ত ঘরের সবাই ব্যবসা যুক্ত হবেন তো নবী ইসলামের প্রচারের কাজে আলী রাজনকে এতটাই ওতপ্রতভাবে জড়িত উনি হয়ে গেলেন যার ফলে ব্যবসা বাণিজ্য করার ব্যাপারটি ওনার মধ্যে আর আসলো না হয়ে ওঠেনি হলো না তারপরে আমরা জানি যে হিজরাতের সময়ও তিনি কত বড় একটি যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন এই সব মিলিয়ে যদি আমরা চিন্তা করি উনি আসলে মেট্রিয়ালিস্টিক দিক থেকে বা যেটুকু না হলেই না সেটুকু তৈরি করারও উনি আসলে সময় পাননি আল্লাহ তালা সেভাবে তাকে তৈরি করেননি যাই হোক এরপরে হলো পরবর্তীতে দেখা গেল বদরের যুদ্ধ চলে আসলো তখন মানে এটি মদিনায় চলে যাওয়ার পরে হিজরতের পরে বদরের যুদ্ধ আসলো যুদ্ধে গেলেন এবং এই প্রথম উনি একটি সম্পদের মালিক হলেন সেটি হচ্ছে গণিমতের মাল থেকে নবী সাহা তাকে একটি বর্ম উপহার দিলেন এই সম্পদ বলতে এই প্রথম তার একটি সম্পদ হলো তা আদিল রাজ আনহা যে নিতান্ত দরিদ্র মানুষ ছিল এটা ফাতিমা রাদিল্লা তালা আনহাদ জানতেন এই কারণেই উনি তখন আলীর প্রস্তাবের কথা বলে যখন দিলেন তখন উনি আলীর দারিদ্র্যের কথা উল্লেখ করেন আর তার জবাবে নবী খুব গুরুত্বপূর্ণ যে ফাতিমা রাদিল্লা তাল আনহার চরিত্র কি পরিমাণে সুন্দর এবং কি পরিমাণে দৃঢ় ছিল যে এইসব জানার পরে আমার তো মনে হয় না কোনো মেয়ে বিয়ের মতো একটি ব্যাপারে এগোতে রাজি হবে কিন্তু উনি তো আসলে জান্নাতের হুর কাজে উনি সেইভাবেই চিন্তাভাবনা করা চান তখন উনি ইসলামকে যখন ওই দারিদ্র্যের বিষয়টি জানান নবী ইসলাম তখন তাকে বলেন সে দুনিয়াতে একজন নেতা আলী রাজুল্লাহ তালা আনহা আনহা আনহুর কথা এবং আখিরাতেও সে সত্যনিষ্ঠ ব্যক্তিদের একজন হবে সাহাবেদের মধ্যে তার জ্ঞান বেশি সে একজন বিচক্ষণ তাছাড়া সবার আগে সে ইসলাম গ্রহণ করেছে এই ব্যাপারগুলোকে নবীলাম গুরুত্ব দিলেন বিয়ের ক্ষেত্রে যেটি এখনও বলা হয় যে দিন দারিদ্র দেখে নাম্বার ওয়ানে থাকবে দিন দারিদ্র যখন একটি প্রস্তাব আসে নবী ইসলাম একেবারে সরাসরি তার সবচেয়ে আদরের কন্যার ব্যাপারে এই পদ্ধতিটি অবলম্বন করে আমাদের জন্য দৃষ্টান্ত তৈরি করে দিলেন আপা। আমরা তো তাদের সংগ্রামের কথা শুনছিলাম কেমন ছিল তাদের সংসার শুরু একেবারে একেবারে শুরুর সময়টা কিছু উদাহরণ যদি আপনি দেন তাদের জীবন থেকে যে কিছু বাস্তবিক কিছু এক্সাম্পল হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা যখন তাহলে নবী নবীগৃহ থেকে ফাতে তালা আনহা যখন চলে এলেন আলীগৃহে তখন কি ছিল আমাদের জানা প্রয়োজন আমরা বারবার বলছি ওনারা দারিদ্র্যে কাশাঘাতে জর্জরিত ছিলেন তাহলে ওনার বাসায় ছিলটা কি ওনার বাসায় ছিল হলো এটি খেজুর গাছের ছাল একটি ছাল ভর্তি একটি চামড়ার বালিশ বিছানা একজোড়া জাতা দুটো মশক দুটো পানির ঘোড়া আর কিছু আতর সুগন্ধি এই ছিল ওনাদের মেটেরিয়ালিস্টিক জাগতিক জিনিসপত্র এই দিয়ে ওনাদের সংসার শুরু এখন দেখুন ফাতিমা রদিল্লা তালা আনহার জীবনের উদাহরণ যদি আমরা দিতে চাই ওনার স্বামীর দারিদ্রের কারণে সমস্ত ঘরের কাজ উনি নিজ হাতে করতেন এবং তাকে কাজগুলো করার জন্য কোনো রকমের কোনো হেল্পিং হ্যান্ড বা ডোমেস্টিক হেল্প ওনাদের ছিল না ফাতিমা একাই সব ধরনের কাজ করতেন যেমন যাতা ঘুরাতে ঘুরেতে তার হাতে কড়া পড়ে গিয়েছিল এগুলো কোনো এগুলো কোনো কল্পকাহিনী নয় এগুলো বাস্তব নবী কন্যার এই ঘটনা ঘটেছে তিনি যে মশকে বা যে পাত্রে পানি ভরে ভরে আনতেন সেটি টানতে টানতে ওনার বুকে দাগ পড়ে গিয়েছিল এবং ঘর বাড়ি ঝাড়ু দিতে দিতে ওনার কাপড় খুব মলিন হয়ে যেত তো এখন আমরা বলতে পারি আলী রাদ তালা আনহু তাহলে এগুলো ওনার কাছে কেমন লাগতো আলী রাদুল্লাহ তালাহন অত্যন্ত বিপন্ন বোধ করতেন অত্যন্ত কাতর হয়ে যেতেন কষ্ট পেতেন মানতে পারতেন না কিন্তু তারও কিছু করার ছিল না তার সেই বিত্তবৈভব ছিল না যে উনি ঘরের কাজের সাহায্যের জন্য কোনো একজনকে রাখবেন তো তিনি নিজে ফাতিমা তালা আনহাকে অত্যন্ত সাহায্য করতেন গৃহস্থালী কাজে এর ব্যাপারে উনি আরেকটি ব্যাপারে খুব লক্ষ্য রাখতেন সেটা হচ্ছে ফাতিমার স্বাস্থ্যের দিকে একবার খুব ক্লান্ত হয়ে গেলেন কাজ করতে করতে তখন আলী মা ফাতিমা আলী তার মা নিজের মা ফাতিমা বিনতে আসাদ ইবনে হাসিমকে বলেন তুমি পানি আনা এবং বাইরের অন্যান্য কাজে ইসলাম মেয়েকে সাহায্য করো আর ফাতিমা তোমাকে বাড়িতে গম পেশা ও রুটি বানাতে সাহায্য করবে মানে উনি ওনার মাকে দিয়েও চেষ্টা করলেন যে কীভাবে একটা একটু হেল্পিং হ্যান্ড বাড়ানো যায় আবার বিনিময়ে ফাতেমা যে একেবারে শুধু সাহায্য নেবেন তা না তিনি আবার সাহায্য ওনাকে পাল্টা ওনার ব্যাপারে সাহায্য করে ওনারা দুজন এগিয়ে যাবেন এটি তার চিন্তা ছিল এরপরে আসে একটি ঘটনা দিয়ে আমি শেষ করে দিব। সেটি হচ্ছে ফাতিমা একবার ইসলাম অনেক যুদ্ধলব্ধ সম্পদ উনি পান তখন উনি আলিরাদুল্লাহ তালা বললেন যে তুমি তোমার এমন কষ্ট দেখে তো আমার দুঃখ হয় তুমি আল্লাহ তালা এবার অনেক যুদ্ধবন্দি পাঠিয়েছেন তা তুমি তোমার বাবার কাছে গিয়ে একজন যুদ্ধবন্দিকে আমাদের ঘরের কাজে সাহায্যের জন্য নিয়ে এসো তো ফাতিমা ক্লান্ত শ্রান্ত অবস্থায় গেলেন গিয়ে যখন উনি নবীসুল কাছে পৌঁছলেন নবীসুল ইসলাম খুব কোমল স্বরে বললেন যে তুমি আমার কাছে কেন এসেছ ফাতিমা উনি বাবার চেহারা দেখে লজ্জায় আর কিছুই বলতে পারলেন না এই হচ্ছে তাদের জীবনের অদ্ভুত সব ঘটনা যে কতটা লজ্জাশীল কতটা যে আমি চেয়ে কিছু নিব এই জিনিসটিও তিনি তার বাবার সাথেও করতে পারেননি এই এই ঘটনাটি খুব উল্লেখযোগ্য এছাড়াও আছে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ ফাতিমা অনেক ধন্যবাদ আপা স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেবার জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনাকেও ধন্যবাদ এবারে আলোচনা নারী ও মানুষ নর ও মানুষ আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন ইংরেজি বিভাগ এমআইএসটি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা কথা বলবো দান ও সাদাকা নিয়ে তাই শুরুতে একটু জানতে চাই আপা আপনার কাছে সাদাকা বলতে আমরা কি বুঝি আসলে সাদাকা শব্দটি একটা আরবি শব্দ এটা এসেছে সাদাক থেকে সাদাক অর্থ হচ্ছে ট্রু এখন আর আমরা যদি লিটারাল মিনিং চিন্তা করি এটা দাঁড়ায় হচ্ছে যে যে কোনো ভালো কাজ করা ভালো কিছু করা হচ্ছে সাদাকা কিন্তু বাস্তবে আমরা যেটা বুঝি যে দান সাদাকা এগুলো মানে হচ্ছে যে আমরা কাউকে গরিব যারা প্রয়োজন যারা একেবারে সহায় সম্বলহীন অথবা যাদের প্রয়োজন আছে তাদেরকে আমরা সাহায্য করব তাদের ভালো থাকার জন্য তাদের যেটা প্রয়োজন প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করব সেটাকে সাধারণত আমরা হচ্ছে বলতে বুঝি আর কিন্তু একই সাথে আপা আমাদের ভালো কাজ কার প্রতি ভালো অবশ্যই অবশ্যই এগুলো সাদাকা বলে এগুলো নিয়েও আমরা আলোচনা করবো এগুলো সাদাকা বলতে পারি আপা এবারে একটু আপনার কাছ থেকে আমরা জানবো যে ইসলামে সাদাকাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে আসলে সাদাকার গুরুত্ব তো অপরিসীম ইসলামে কোরআনের প্রচুর আয়াত আছে অনেক আয়াত আছে যেখানে সাদাকার গুরুত্ব আল্লাহ তালা উপস্থাপন করেছেন যেমন আমরা যদি বলি সুলাল হাদিদের আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন দানশীল পুরুষ আর দানশীল নারীরা আর যারা আল্লাহকে ঋণ দেয় উত্তম ঋণ তাদের জন্য বহুগুণ আল্লাহ তাদের প্রতিদান হিসেবে আল্লাহ বহুগুণ বাড়িয়ে দেন আর তাদের জন্য আছে মর্যাদাপূর্ণ প্রতিদান তার মানে কি আল্লাহ বলছেন যে আল্লাহকে ঋণ দেয়া আল্লাহকে কর্জে হাসানা দেয়া মানে যখন আমরা কাউ কোনো কিছু কাউকে সাহায্য করি বা দান করি আল্লাহ সেটাকে নিজের জন্য ঋণ হিসেবে নেন এবং আল্লাহ পাক যিনি সমস্ত কিছুর মালিক সমস্ত সম্পদের মালিক তিনি যখন কোনো কিছু ঋণ হিসেবে নিচ্ছেন তার মানে উনি বলছেন যে এটা আমি বহু গুণে এটা বাড়িয়ে দেই। আর আরেকটা সুরে আল্লাহতালা বলছেন যে তোমাদের মধ্যে এমন কে আছো যে আমাকে কর্জে হাসানা দেবে তার মানে আমাকে সাহায্য করো এখন আল্লাহর তো সাহায্য প্রয়োজন আমরা যদি ওই হাদিসে কুদ্সিরটার দিকে তাকাই যেখানে রসুল সালসালাম বলছেন যে আল্লাহ সেচ বিচারের দিন বলবে যে আমি তো তোমার কাছে অভুক্ত অবস্থায় গিয়েছিলাম তুমি আমাকে খেতে দাও নাই আমি তোমার কাছে বিবস্ত্র অবস্থায় গিয়েছিলাম আমাকে বস্ত্র দাও আমি তোমার কাছে অসুস্থ অবস্থায় গিয়েছিলাম তুমি আমার সেবা করো নাই তখন মানুষ বলবে হ্যাঁ আল্লাহ তুমি তো এ সমস্ত কিছু অভাবের ঊর্ধ্বে তখন আল্লাহ তালা বলবেন যে অভুক্ত ব্যক্তিটা তোমার কাছে গিয়েছিল তাকে খাবার দিলে আমাকে খাবার দেয়া হতো যে বস্ত্রহীন গিয়েছিল তাকে তুমি বস্ত্র দিতে পারতে যে অসুস্থ অবস্থায় গিয়েছিল তুমি তার সেবা করতে পারতো চিকিৎসা দেওয়া করতে করতে তাহলেই আমাকে করা হতো তার মানে কি তার মানে আল্লাহ চাচ্ছেন যে আমরা অন্যের সকল প্রয়োজনে নিজেকে নিয়োজিত করি ও অনেক জায়গায় কোরআনে আছে যে দান সদকার করার কথা গুরুত্ব অপরিসীম মানে এটা বলে শেষ করা যাবে না দান সৎকার আপা অনেকে মনে করেন যে আমি তো জাকাত দিচ্ছি তাহলে সাদাকা আবার আলাদা করে দিতে হবে কিনা আপনি যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন যে জাকাত এবং সাদাকার মধ্যকার পার্থক্যটা আসলে পার্থক্যটা হচ্ছে যে ইসলামে যে পাঁচটা স্তম্ভ আছে তার মধ্যে একটি হচ্ছে জাকাত তাই না তার মানে ওটা হচ্ছে কম্পালসারি জাকাত আমাকে দিতেই হবে এখন কাকে দিতে হবে সেটারও একটা নির্দেশনা আল্লাহ পাক বলে দিয়েছেন যে যার নিসাব পরিমাণ সম্পদ থাকবে সেই জাকাত দেবে ওটা কম্পালসারি ওটা দিতেই হবে ওটা দিতেই হবে এটা থেকে কোনো মাফ পাওয়ার কোনো উপায় নেই কারণ হচ্ছে আল্লাহ আল্লাহ কোরআনে বহু জায়গায় যেখানে নামাজ আদায়ের কথা কায়েম করার কথা বলেছেন তার সাথে জাকাতের কথা কিন্তু বলেছেন তাই না মানে প্রথমেই আসছে আমাদের ইমান তারপরে আসছে সালাত তারপরেই কিন্তু তৃতীয় স্তম্ভ স্তম্ভ হিসেবে জাকাত আসছে ওটা তো আছেই কম্পালসারি আর সাদাকা হচ্ছে শুধু আর্থিক ব্যাপারটা না এই সাদাকা যে কোনো কিছু হতে পারে হ্যাঁ যে কোনো কিছু হতে পারে যে কোনো ভালো কাজই হচ্ছে সাদাকার অংশ এবং এটার জন্য কোনো নির্দিষ্ট ইয়ে নেই আমার যে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে আমাকে সাদাকা করতে হলে আর্থিক সাহায্যের কথা যদি হয় সেটা কোনো ব্যাপার নেই যে কেউ তার নিজের অবস্থায় থেকে সাদাকা কিন্তু করতে পারেন তো রসুল্লা সাল্লামের সময় এরকম হলো যে একজন ধনাঢ্য ব্যক্তি প্রচুর দান করলেন তখন হচ্ছে আরেকজন সাহাবা যার কিছুই নেই সে বলছে আহা আমার যদি এত সম্পদ থাকতো আমিও এত দান করতাম কারণ আমার তো কিছু নেই হে রসুল আল্লাহ কি আল্লাহ আমাকে কি করবেন বলছে যে তার দরকার নেই তোমার কাছে যা আছে রসুল তখন বললেন যে তোমার কাছে যদি একটি খেজুরও থাকে তার থেকে অর্ধেক চাইলে তুমি দান করতে এবং সেই দান আল্লাহর কাছে অনেক বড় হিসেবে গ্রহণযোগ্য হবে আমি কোনো অসহায় ব্যক্তি তাকে যে কোনো ধরনের একটা সাহায্য করছি একটা একজন একটা বোঝা টেনে নিয়ে যেতে পারছে না আমি তাকে একটু সাহায্য করলাম বোঝাটা টেনে দিয়ে এটা একটা সাদাকা কা আর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কারোর দিকে আমি তাকে একটি মিষ্টি হাসি দিলাম হ্যাঁ সেটি একটি সাদাকা আমি সুসন্তান লালন পালন করলাম সন্তানকে ভালো শিক্ষা দি সেটি একটা সাদাকা আমি একটি গাছ লাগালাম যার ফল আমি হয়তো খেতে পারছি না অন্য কেউ খাচ্ছে সেটি একটি সাদাকা আমি পথ থেকে একটি কাটা বা একটা ক্ষতিকার বস্তু অন্য কারো পায়ে লাগলে ফুটতে পারে আমি সেটা সরিয়ে ফেললাম সেটা সাদাকা আমি কাউকে পথ দেখালাম একজন মুসাফির জায়গা চিনতে পারছে না আমি তাকে কোন পথে যাবে পথটা বলে দিলাম সেটা তার মানে আসলে ভাবে দান করা কিংবা দানশীল হবার ক্ষেত্রে আমরা কেমন করে নিজেদেরকে উৎসাহিত করতে পারি এটা আসলে প্রথম যদি আমরা এটা মাথার মধ্যে আনি যে আমার যে সম্পদ আছে আমি যে সম্পদ ভোগ করছি এটি আমার সম্পদ না আমরা আল্লাহর খলিফা হিসেবে পৃথিবীতে এসেছি এবং আল্লাহর সম্পদের আমি জিম্মাদার এটা মনে রাখতে হবে প্রথম কথা যে মানে কোনো সম্পদ আমার না আল্লাহর সম্পদ আমানত হিসেবে আমার কাছে আছে দ্বিতীয়ত হচ্ছে যে কোনো সম্পদই আমি যেটা আমার মনে করছি আমি এটা নিয়ে কবরে যেতে পারবো না আমাকে এটা রেখেই চলে যেতে হবে সেটাই এটা যদি আমার মাথায় থাকে আমি হবে করতে পারবো আর একটা ব্যাপার শয়তান কিন্তু সবসময় কানের কাছে ইয়ে করতে থাকে যে তুমি দান করলে তোমার সম্পদ কমে যাবে এটা ভাবার কোনো কারণ নেই কারণ সুরা বাকারার দুশো একষট্টি নম্বর আয়তে আল্লাহ ক্লিয়ারলি বলে দিলেন যে যে ব্যক্তি দান করে তার ব্যাপারটা এরকম যেন একটি বীজ সে বপন করলো সেই বীজ থেকে সাতটি শিশা শীষ উঠলো এবং প্রত্যেকটা শীষে একষট্টি করে দানা আছে তার মানে আল্লাহ আমি যে একটা দান করব তার বহু গুণে আল্লাহ প্রতিদান দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন হ্যাঁ তো সেই জন্য আমার সম্পদ কমে যাবে আমি দান করলে আমার আমি আর্থিক কষ্টে কারণ এবং রাসুল এক জায়গায় বলেছেন যে সেটাই হচ্ছে শ্রেষ্ঠ যান সেই সময়ের দান যখন তোমার ওই সম্পদের প্রতি লোভ আছে যখন তুমি মনে করো যে সম্পদটা থাকলে আমি অসহায় অবস্থার মধ্যে পড়তে পারি কষ্টে পড়তে পারি সেই সময় যখন তুমি তোমার চেয়েও যে খারাপ আছে তাকে যখন তুমি কিছু দেবে সেটি হচ্ছে শ্রেষ্ঠ এবং হয়েছে যে তুমি ডান হাতে কি দান করবে বাম হাতে না জানে কিন্তু বর্তমানে হয়ে গেছে কি আমাদের দান খরাতে একটু দেখানোর ব্যাপার হয়ে গেছে সেটা আমরা জাকাতের কথা বলি বা যাই বলি আমরা হাইকিং করে এবং হচ্ছে ছবি তুলে ফেসবুকে সে ছবি দিয়ে এরকম করে দেখানোর ব্যাপারটা এসে গেছে এবং দেখানোর যে দান দেখানোর উদ্দেশ্যে যেটা করছি আমরা অবশ্যই সেটা আল্লাহর কাজ পর্যন্ত পৌঁছাবে না মানে আমাদের নিঃস্বার্থভাবে এবং আল্লাহর কাছে আল্লাহ তো জানেন কিভাবে প্রতিদান দিতে হয় আল্লাহ বলেছেন যে আমি প্রতিদান দেব কারণ সকল দানই আমার কাছে করজে হাসানার মতো আল্লাহ কখনও আমাদের কাছে ঋণগ্রস্ত থাকতে পারেন না তাই না আল্লাহ সব কিছু থেকে অভাবমুক্ত তো আমাদের দানটা হতে হবে ওরকম আমরা নিঃস্বার্থভাবে একেবারে নিজের আপনজন থেকে শুরু করে আমরা আমাদের দানটা শুরু করব সাদাকা শুরু করব এবং আল্লাহ অবশ্যই আমাদেরকে তার প্রতিদান দেবেন ইহকালে এবং পরকালে আমিন আপা এত চমৎকার আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্টুডিওতে এসে আমাদের আজ সময় দেবার জন্য আবারও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং দর্শক শ্রোতাকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের এই অনুষ্ঠান দেখতে চাইলে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডাব্লিউ এছাড়াও চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার মতামত পরামর্শ কিংবা অভিমত লিখে জানাতে পারেন আমাদের ঠিকানায় পরিচালক মহিলাঙ্গন এন টিভি বিএসইসি ভবন সপ্তম তলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারবান বাজার থাকা বারোশো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সৃষ্টি মহান কর্ম গুনে আমরা মানুষ নেই তো কোনো অহম